শনিবার ভার্চুয়ালি 27তম আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দিয়ে নানা বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দ্রুত এই সংকট সমাধান না হলে এ অঞ্চলে অস্থিতিশীলতা দেখা দেবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আরো কার্যকরী ভূমিকা রাখতে হবে বলে জানান তিনি। Unfortunately, till today, none went back and instead of creating a conducive environment, fighting and shelling is ongoing in the Rakhan state. Our fear is that if this problem is not solved quickly, it may lead to pockets of radicalism and terrorism. এদিকে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে অত্যাচার অব্যাহত রেখেছে বলে জানিয়েছে জাতিসংঘ। আরাকান আর্মির নাম করে মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনী স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করছে, এমনকি 8ই নভেম্বরের জাতীয় নির্বাচনেও রোহিঙ্গাদের অংশ নিতে দিচ্ছে না সরকার। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেয় 8 দেশ। পরে এক বিবৃতিতে এ বিষয়গুলো তুলে ধরা হয়। এদিকে নতুন করে আরও 2 মিয়ানমার সেনা 2017 সালের আগস্টে রোহিঙ্গা গণহত্যার স্বীকারোক্তি দেয়ায় সূচি প্রশাসনের বিচার করা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। শুক্রবার তাদের নতুন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সৈয়দীপ তেখার, সময় সংবাদ।